বৌমা, কটা বাজে খেয়াল আছে এখনো ঘুমোচ্ছ? এটা তোমার বাপের বাড়ি পাওনি, যখন ইচ্ছে ঘুম থেকে উঠবে, যখন ইচ্ছে টোটো করে ঘুরে বেড়াবে। এটা তোমার শ্বশুর বাড়ি, বাড়ি থেকে তো কিচ্ছু শিখিয়ে পাঠায়নি। আজকের মাছগুলোকে কেটো। কি বললে? মাছ কাটতে জানো না? কি মাছ এগুলো তাও জানো না? একটা মাছও চেনো না? বাপের বাড়ি থেকে কিচ্ছু শেখোনি? মাছটাতে চল ছিল না তোমার বাপের বাড়িতে? ওরা খেত না মাছ? কি খেত তাহলে? ওইসব কি আর বলবো, কিচ্ছু কিচ্ছু শেখে নিয়ে তুমি একদম আমার ঘাড়ে বসিয়ে দিয়ে চলে গেছে, আমার জীবনটা শেষ করে দিল। নুন আর চিনির মধ্যে তফা তো বোঝো না? কি শিখিয়েছে তোমার বাপের বাড়ি থেকে? এখানে আমি যা বলবো সেটাই হবে, আর এখানে তোমার সবার মন জুগিয়ে চলতে হবে, বুঝলে? তোমার বাপের বাড়ি থেকে এমন শাড়ি দিয়েছে যে দুদিনও পরতে পারলাম না, গামছার মতন শাড়ি। তোমার বাপের বাড়ির যা দশা, ভালো করে জানেও না কুটুম্বিতে কি করে করতে হয়, জানে না মেয়ে শ্বশুর বাড়িতে কি রকম জামা কাপড় দিতে হয়। এমন জামা কাপড় দিল যে রাস্তায় পরে বেরোতে পারবো না। কি বললে? তর্ক করছো আমার মুখে মুখে? তোমার বাড়ি থেকে বড়দের মুখে তর্ক করা শিখিয়েছে? হ্যাঁ, তোমাকে একটা কথা বললে তুমি দশটা কথা আমাকে শোনাচ্ছ, এই শিখিয়েছে তোমার বাপের বাড়ি থেকে? হ্যাঁ, দাঁড়াও। কিরকম ঘর ঝাড় দিলে বৌমা? জানো না আমি দুবার করে ঘর ঝাড় দিই, আমার কিন্তু নোংরা একদম পছন্দ হয় না। ঝাড়ো, আবার ঘর ঝাড় দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে ওই যে টেবিলের পায়ে দেখো, পায়ের কাছে ওখানে ফাঁক থেকে গেল, ফাঁক দিয়ে ঘর মুছতে নেই, ভালো করে ন্যাতাটা দাও। এত শুকনো শুকনো করে মুছো না। কি এত জল জল করে কেন মুছেছ? ও, যাতে আমি পড়ে মারা যাই আর তুমি চার হাত পা তুলে নৃত্য করবে, তাই না? টেবিলটা এখনো মোছনি কেন? দেখো টেবিলে এখনো এঁটো লেগে রয়েছে। ড্রেসিং টেবিল শোকেসটা ভালো করে মুছো, দেখো কত ধুলো জমে রয়েছে এখানে, এত মুখও দেখা যাচ্ছে না, ভালো করে পরিষ্কার করো। সিঁড়ির রেলিংটায় দেখো কিরকম নোংরা ধুলো, বাপরে বাপ, কিচ্ছু পরিষ্কার করো না, পরিষ্কার করো। ফ্রিজের মাথাটায় দেখো কিরকম নোংরা পড়েছে, আমি যদি একদিন না করি তো তুমি করবেই না, দেখো পরিষ্কার করো। ছাতাটা দেখেছো কত নোংরা, ভালো করে একটু মাজতে পারো না? একটু চেপে চেপে মাজবে তো, তাহলে দেখবে কত সুন্দর পরিষ্কার, ঝকঝক 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 করছে। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ঠাকুর ঘর পরিষ্কার করে দাও, নইলে আবার আমার রাধা মাধবের পুজো দেরি হয়ে যাবে। আর তাড়াতাড়ি উঠে কোনো ঘর দোরগুলো পরিষ্কার করো, বাসি ঘরে কি আর ঠাকুর পুজো দেওয়া যায়? ওঠো দেখিনি, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি উঠে রাধা মাধবের জন্য ভোগ রান্না করে দাও। উমা, তুমি এই বাসি জামা কাপড়ে রান্না ঘরে ঢুকে গেলে? এ কি অনাস সৃষ্টি কাণ্ড, এতে আর অকল্যাণের কিচ্ছু বাকি নেই গো ভগবান। এতে এই রান্নাঘরে এখন আমি রাধা মাধবের ভোগ কি করে রান্না করবো? আমার কোনো কাণ্ড জ্ঞান নেই, দশটায় তিথি, আর এর মধ্যে যদি ঘর দোর সব পরিষ্কার করতে না পারো তাহলে পুজোটা হবে কি করে? বৌমা, আজ উপোস করেছো, একদম কোনো খাবার খাবে না, এক ফোঁটা জলও কিন্তু খাবে না, মনে থাকে যেন। কি, তুমি কালো শাড়ি কেন পরে আসছো? জানো না পুজোতে কালো শাড়ি পরে পুজো দিতে নেই? যাও একটা সুন্দর দেখে লাল শাড়ি পরে আসো। চুল খোলা কেন? জানো না যে খোলা চুলে পুজো দিতে নেই? অলক্ষীরা চুল খুলে রাখে, যাও চুল বাঁধো, মোটা করে সিঁদুর পরবে। এত বড় মেয়ে তুমি, একটা শাড়িও পরতে জানো না? ওই পাশের বাড়ির শম্পাকে দেখো কি সুন্দর শাড়ি গুছিয়ে পরে, কিন্তু তোমাতে কত ছোট দেখো তো, তাও কত সুন্দর গুছিয়ে শাড়ি পরে। তুমি মাছ কাটতেও জানো না? ওই হালদার বাড়ির বউকে দেখো কি সুন্দর থোর মোচা, সব রকমের মাছ সব সুন্দরভাবে কাটতে পারে, আর তুমি একটা অকম্মার ঢেঁকি, কিচ্ছু পারো না, কপালে এসে আমার জুটেছো। দাও চাটা দাও। এটা কি বানিয়েছো, চা? আ, চাটাও ভালো করে বানাতে জানো না? দেখো রূপাদির বউ কি সুন্দর চা বানায়, সেদিন আমাকে ডাকলো, কাকিমা এসো বাড়িতে এসো, চা খেয়ে যাও। যেই চাটা আমাকে দিল এত ভালো বানিয়েছে, কি বলবো, আমার এখনো মুখে লেগে রয়েছে। আর আমার কপাল দেখো, আমার বাড়িতে আমি কাউকে ডাকতে পারি না, বলতে পারি না এসো আমার বৌমার হাতে চা খেয়ে যাও, এইটুকুনিও করতে পারো না। কি করবো, কপাল আমার পোড়া,
চৌধুরী বাড়ির বউটার 1 বছর যেতে না যেতেই বাচ্চা হয়ে গেল, আর তোমার 4 বছর হতে যায়, এখনো বাচ্চা কাচ্চা নেওয়ার নাম নেই। আমি কি কোনোদিনও নাতি নাতনির মুখ দেখতে পাবো না নাকি? বৌমা, ও বৌমা, বৌমা এখনো ঘুমাচ্ছ নাকি? তুমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ, শরীরটা খারাপ নাকি? শরীর খারাপ হয় তাহলে আমায় বলো, আজকে রান্না আমি করে নেব, ঠিক আছে? তুমি ঘুমাও, একটু রেস্ট নাও। তোমার মনটা আজকে খারাপ মনে হচ্ছে? শোনো, আমি বাবুকে ফোন করে বলে দিচ্ছি, ও যেন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসে আর তোমাকে নিয়ে সিনেমা দেখতে যায়। আর শোনো, রাত্রিবেলা খাওয়া দাওয়া যেন বাইরে থেকেই করে এসো তোমরা, হ্যাঁ? আরে বাবা, আমাদের কথা ভাবতে হবে না, আমরা বুড়ো বুড়ি ঠিক কিছু না কিছু খেয়ে নেবো, ঠিক আছে বৌমা? বৌমা, কাল তো তোমার জন্মদিন, তো তাড়াতাড়ি মা বাবাকে ফোন করে বলে দাও, ওরা যেন কালকে সকাল সকাল চলে আসে, একদম সকালে দুপুরে রাতে পুরো খাওয়া দাওয়া করে তবেই যাবে। আর তোমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাকেও তুমি বলতে পারো, কাল আমি তোমার জন্য নিজে হাতে রান্না করে খাওয়াবো, ঠিক আছে বৌমা? বৌমা, বাবুর সাথে তো তোমার ঝগড়া হলো শুনলাম, তো বাবু তো না খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেল। তো এক কাজ করো, রাতে বিরিয়ানি রান্না করো, আর বাবু যখন অফিস থেকে ফিরবে ওকে দিও, ও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, যেই বিরিয়ানির থালাটা দেখবে না ওর সমস্ত রাগ জল হয়ে যাবে। আরে আমিও তো তোমার শ্বশুরমশাইকে তাই করতাম। হ্যালো গাইস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও, আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর আমার নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।